বন্ধুরা, লকডাউন চলাকালীন সরকারি হোক বা বেসরকারি হোক সমস্ত বিদ্যালয় কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ স্কুলগুলো কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকার সত্ত্বেও বহু এমন বেসরকারি স্কুল ছিল যেগুলো কিন্তু অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করে তাদের স্কুল ফিসগুলো কিন্তু আদায় করছিলেন। তো বন্ধুরা, এর জন্য কিন্তু বহু অভিভাবক তাদের এই সমস্যার জন্য হাইকোর্টে মামলা করেন এবং এই মামলার জন্য তারা কিন্তু এই স্কুলের ফিসের উপর কিছুটা ছাড়ও পেয়ে যায়। তো বন্ধুরা, হাইকোর্ট রায় দেয় যে এই স্কুলের ফিসগুলোর উপর 80% মেটাতে হবে এবং তারপরে যে 20% সেটা কিন্তু আর দিতে হবে না। তো বন্ধুরা, হাইকোর্টের মামলায় কী বললো তার সংবাদ মাধ্যমের একটি ভিডিও ক্লিপ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন। করোনা পরিস্থিতির মধ্যে 80% ফি মেটানোর নির্দেশ। জানানো আদালত যে জাজমেন্ট দিয়েছে, আমরা সেখানে একটু আশাগত হয়েছি, মানে নিরাশা হয়েছি যে তাকে 80% ফি দিতে বলেছে, অর্থাৎ অসঙ্গী থাকা সত্ত্বেও, অসঙ্গতি থাকা সত্ত্বেও আর 80% ফি দেওয়ার সত্ত্বেও। এই যে বিশেষ সিচুয়েশন যেখানে অভিভাবকরা সত্যি সত্যি আজকে দেওয়ার মতো তাদের সামর্থ্য জায়গাটা নেই, এই অর্ডারটা যেটা হয়েছে সেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত স্তরে বলছি, সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কোর্টকে, অনারেবল কোর্টকে, যে এটা যদি 50% অফ দ্য টোটাল আউটস্ট্যান্ডিং ফিজ হতো বা অনলি টিউশন ফিজ হতো ফর দ্য টাইম বিং ইঞ্জিনিয়ারিং মেজারে, তাহলে গার্জেনরা অনেক উপকৃত হতো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অন করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।